বিসমিল্লাহ রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন লাভলি ভিউয়ার্স? শাহনাজ রেসিপিস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আগার আগার পাউডার দিয়ে কীভাবে জেলু বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি প্যানে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো চিনি, 1.5 কাপের মতো চিনি দিতে হবে। এখানে দিয়েছি আগার আগার পাউডার, 2 চা চামচের মতো দিয়েছি। এখন নেড়ে মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি লেবুর রস, 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাতে জাল দিয়ে একটি বলক তুলে নিয়ে নামিয়ে নিয়েছি। 3টি বাটিতে আমি নিয়েছি। একটিতে আমি দিয়ে দিলাম লেবুর খোসা অল্প করে, আর আরেকটিতে দিচ্ছি আমি সবুজ রং কালার করার জন্য, আরেকটিতে দিয়ে দিলাম লাল রং। এটাকে এখন ফ্যানের নিচে ঠান্ডা করতে দিব, তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপরে জেলো জমে যাবে, তারপর কাটা যাবে। ফ্রিজে আমি রেখেছিলাম কিছুক্ষণ, এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন একটু নড়তেছে না। এভাবে জেলু বানানো যায় বাসায়। আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।